ভিডিও চলাকালীন সময় মনে হচ্ছে দু একটা মশা পেয়ে যাবে। এই যে ভালোই হয়েছে, আমি মশা মেরে দেখাতে পারলাম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মশা মারা যে র্যাকেট, আমরা অনেকেই ব্যবহার করেছি বা আগে করতাম, এখন আর করছি না, এক্সপিরিয়েন্স ভালো না, এমন অনেক কিছুই শোনা যায় র্যাকেট সম্পর্কে। তো আসলে আমিও কেনার আগে নিজেও ভাবছিলাম যে এটা আমি কিনবো, আসলে এটা তেমন কাজ করে কি করে না। তো আমি সাধারণত দেখেছি যে মুদিখানার দোকানগুলোতেও এরকম ধরনের র্যাকেট পাওয়া যায়। তো রিসেন্টলি আমি আমার মেয়ের জন্য র্যাকেটটা কিনেছি, যেহেতু ছোট মানুষ তো ঘুমানোর সময় বেশ মশা জ্বালাতন করে, তো ভাবলাম কিনি। কেনার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই আসলে আপনাদেরকে বলি। এই র্যাকেটটা হচ্ছে হিট, যে অনেকে আমরা দেখেছি কালা হিটও বলে, ইন্ডিয়ান বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টে দেখায়, তো ওই হিট ব্র্যান্ডের এটা একটা ব্যাড। আমার কাছে এখন পর্যন্ত এটার সার্ভিস ভালো, আমি এটা প্রায় 6 মাস হয়ে গেল ইউজ করা। তো ইউজ করার পরেই আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি আমার এক্সপিরিয়েন্সটা কেমন। এটা ভালো আমি বলবো, আমি এটাতে স্যাটিসফাই। এটা দাম অনুযায়ী যে কাজটা করছে সেটা ভালো। সাধারণত যেটা হচ্ছে মুদিখানার দোকানগুলোতে দেখা যায় ব্যাটগুলো, সেগুলোর দাম 250, 300 অথবা 350 এরকম ধরনের হয়। কিন্তু আমি এই ব্যাটটা যখন দাম করি, তখন আমি এটা কিনেছিলাম হচ্ছে লাজ ফার্মা থেকে অ্যাকচুয়ালি, তো তখন আমার কাছে চাইলে হচ্ছে 600 প্লাস। তো আমি নিজেও দামটা শুনে ভাবলাম যে আমি এত টাকা দিয়ে ব্যাটটা কিনবো, তারপরেও আমার যেহেতু প্রয়োজন ছিল, অন্য ঠিক আছে কিনি দেখি কী হয়। তো আমার কাছে মনে হয়েছে এটা ভ্যালু ফর মানি, আর এটা আপনাকে ভালো সার্ভিস দেবে, আমি যেহেতু সার্ভিস পাচ্ছি সেই অনুযায়ী বলা। আচ্ছা, এখানে তেমন কোনো মানে ফাংশান নাই মেজর কোনো, জাস্ট প্লে অ্যান্ড প্লাগ অ্যান্ড প্লে টাইপের একটা প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমি জাস্ট বলি আপনাকে, সেটা হচ্ছে এখানে দেখেন তিনটা ফিচার্স আছে বাটনে, অফ, অন, অন। এটা কি অফ যখন নিচে আসে সে সবসময় অফ, যখন একটা অনে গেলেন তখন এটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়েছে কেমন করে বুঝবেন, এই যে এখানে যখন ক্লিক করছি আসলে পাওয়ার হচ্ছে এইটা, এটা হচ্ছে পাওয়ার, এটা যতক্ষণ না টিপবেন এটা তখন তখন পর্যন্ত চালু হবে না, যখনই টিপবেন তখনই হচ্ছে লাল বাটনটা চলে আসবে, তার মানে এটা রেডি। আচ্ছা, আবার যখন আপনি লাস্টের অনটাতেও দিয়ে দিবেন তখন পাওয়ারও আছে, প্লাস হচ্ছে এই যে নীল কালারের একটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন কি না হয়তো বা পাচ্ছেন, এই যে দেখেন এই নীল কালারের আলোটা দেয়। সাধারণত হচ্ছে আমরা ঘুমের ঘরে মশারির মধ্যে যখন থাকি তো আলো তো পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন। এবং আমি যতখানি জানি যে নীল কালার মশাকে আকৃষ্ট করে, অতএব সে মশা অটোমেটিকলি আপনার ব্যাটের দিকে আরও ক্লোজলি আসবে এবং সে ধরা পড়বে এটাতে। আর এখানে হচ্ছে আমাদের তো কোনো তো মশা নাই, নাহলে মেরে দেখাতাম কেমন আওয়াজ হয়, এমনি দেখি এগুলোতে নাই আওয়াজ হচ্ছে না, তবে একটা বেশ ইফেক্টিভ। আচ্ছা, এটা গেল সিম্পল অপশান। আছে এখানে আরেকটা বাটো আছে, লাইট আছে, এটা তো দেখা গেল। এই লাইটটা হচ্ছে আপনার চার্জিংয়ের ক্ষেত্রে, চার্জার পয়েন্ট কোনটা, চার্জার পয়েন্ট জাস্ট এটার নিচে, এই যে চার্জার পয়েন্ট, আপনি জাস্ট এভাবে করে চলে আসলো, আপনি এটা লাগিয়ে দিবেন, শেষ। আচ্ছা, চার্জের বিষয় নিয়ে একটু বলি, তখন বলছিলাম যেটা আসলে চার্জ দেওয়াটা খুব সহজ, এই যে এখানে বাটনটা আছে আপনি পুশ করলে এটার যে পয়েন্ট সেটা চলে আসবে সুইচ। তো আপনি আপনার যে কোনো জায়গায় সুইচে হোক, মাল্টিপ্লেগা হোক, যখন আপনি দিবেন এটার কানেকশানটা। আচ্ছা, আমি আরেকবার ইয়ে করি, এই যে লাল এটা ইয়ে হয়েছে, তার মানে চার্জ হচ্ছে এটাই। আচ্ছা, এটা নিয়েই আমি যে বিষয়টা একটু বলতাম, মানে যে জিনিসটা আমার কাছে একটু মনে হচ্ছে অসুবিধার, সেটা হচ্ছে এই প্লাগে, এখানে করে ইনস্টল যেহেতু প্লাগ আছে, এটাকেই আমরা হয় মাল্টিপ্লাগে দিচ্ছি অথবা আমাদের ওয়ালে যে কানেকশানগুলো আছে পাওয়ার কানেকশান সেখানে দিচ্ছি। তো এটা দিতে যেয়ে অনেক সময় কানেকশানটা প্রপার হয় না, মিস হয়ে যায়। তো আমি জানি না এটার মেকানিজমটা চেঞ্জ করা সম্ভব কি না, যদি এটা এরকম হইতো যে মোবাইলে যেরকম আমরা চার্জ দিই, যেখানে কোনো একটা ইউএসবি পোর্ট আছে, আমরা পাওয়ারটা জাস্ট প্লাগে দিলাম এটা চার্জ হলো, তো এরকম আছে কি না আমি জানি না, হয়তো বা যারা তৈরি করেছে তারাই ভালো জানে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি, আমি দেখতে এখন খেয়াল করলাম
সেটা হচ্ছে এখানে কিন্তু একটা একটা পয়েন্টও আছে, তার মানে এটা আপনি যদি চান তাহলে কিন্তু হ্যাং করেও রাখতে পারেন। তো ওভারঅল স্যাটিসফাই, তেমন কোনো কমপ্লেন নাই, জাস্ট একটা ওপিনিয়ন আমার বললাম যে চার্জ গেমের ক্ষেত্রে যদি কথা হইতো তাহলে ভালো হইতো, তবে চার্জ দিতে খুব বেশি মেজর প্রবলেম হয় না। ভিডিও চলাকালীন সময় মনে হচ্ছে দু একটা মশা পেয়ে যাবে, এই যে ভালোই হয়েছে আমি মশা মেরে দেখাতে পারলাম, এটা ভালো ইফেক্টিভ, ভালো ইফেক্টিভ, চার্জ দিতে খুব বেশি সময় নেয় না, তবে প্রপার ওয়েতে চার্জ দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় 2 ঘন্টা আপনি যদি চার্জ দেন আপনি অনায়াসে 2 দিন চালাতে পারবেন, 2-3 ঘন্টা চার্জ দিলে যথেষ্ট। আর চার্জের নিয়ম যেভাবে করে আমরা অন্যান্য ডিভাইস চার্জ দিই, যে লাল বাটন থাকবে সবুজ হয়ে গেলে চার্জ ফুল কমপ্লিট, এটাই। ওভারঅল যদি আমি আপনি আমাকে বলেন এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো, দেখতেও বেশ ভালো, তো সব কিছু মিলে আমি বলবো এটা ভ্যালু ফর মানি। আমি 600 টাকা দিয়ে এটা দিয়ে যেটা সার্ভিস পাচ্ছি আমি এটাতে হ্যাপি, আপনারাও চাইলে কিনতে পারেন। থ্যাংক ইউ।